గలం కొంగులం గిరి సత్కృపాతమహం వందే పరమానంద మాధవం చిగురు దిన తరుణం శ్రీ చైతన్య ఈశ్వరం నమ విష్ణుపదాయ కృష్ణ. హరే కృష్ణ 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 హరే హరే, హరే రామ హరే రామ 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 హరే హరే. হরে কৃষ্ণ হরে বাহ, কৃষ্ণ, বলো তো, শুনতে পারছো শোনা তোমরা যাচ্ছে মহারাজ? আমার কথা? শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি মহারাজ। ঠিক আছে, আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করছি আদিলীলা চতুর্থ অধ্যায়। আজকে শ্লোক নম্বর 11 থেকে শুরু করবো। কালকে আমরা পাঠ করে শ্রবণ করলাম যে কিভাবে যখন স্বয়ং ভগবান অবতীর্ণ হন, তার সঙ্গে তার সমস্ত অবতারণা তার সঙ্গে এসে থাকে বিভিন্ন কার্য সম্পাদন করার জন্য। নারায়ণ চতুর্বিহ মস্তদাদি অবতার, যুগ অমন্বন্ত অবতার, আর যত আছে আর সবে আছে কৃষ্ণ সঙ্গে হয় অবতীর্ণ। ইচ্ছে অবতারে কৃষ্ণ ভগবান অপূর্ণ। তো বলছে নারায়ণ চতুর্ভুজ মানে বাসুদেব শঙ্কর প্রদ্যুম্ন অনিরুদ্ধ মৎস্য আদি লীলাবতার, যুগ অবতার, মনন্তর অবতার, যত অবতার আছে সব কৃষ্ণকে মিলন হয়। সেইভাবে পূর্ণ ব্রহ্ম ভগবান কৃষ্ণ স্বয়ং অবতীর্ণ করে। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে কৃষ্ণ দ্বারে করে কৃষ্ণ অর্থাৎ বিষ্ণু তখন কৃষ্ণ শরীরে অবস্থান করেন, বিষ্ণুর মাধ্যমে কৃষ্ণ অসুর সংহার করেন। এইটাকেই আমাদের বৈষ্ণব আচার্যরা বলছেন যে বাসুদেব কৃষ্ণ তিনি নন্দালয়ে যান, বাসুদেব নিয়ে যান, আর নন্দ মহারাজের ঘরে যে যশোদার গর্ভতে কৃষ্ণ জন্ম হন, এবং তার শরীরের সঙ্গে বাসুদেব কৃষ্ণ যাকে বিষ্ণু এখানে বলা আছে প্রবেশ করে করে বৃন্দাবনে থাকার সময় যত বিষ্ণু কর্ম এই অসুর মারণ জেলা কি অবতার কহি সবলকার আছে। আনুষঙ্গিক কর্ম, আসল কাজ নয়। তো আসল কারণ যেটা সেটা বলা, এটা মন দিয়ে শুনো। আসল কাজটা কি? না, নিজের সম্বন্ধে আমি বলেছিলাম বহিরঙ্গা কারণ হচ্ছে, আনুষঙ্গিক কারণ হচ্ছে জগৎবাসীদের জন্য একটা কারণ আছে আর নিজস্ব একটা কারণ আছে। যে নিজস্ব কারণটা কি? ব্রহ্মরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রসারণ। শুনো, দুটো কারণ, একটা আছে ব্রহ্মরসের নির্যাস আস্বাদন কর, প্রেম কার কাছে আছে? ভক্তের কাছে আছে। ভক্তের সেই প্রেম, ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তরা আছে ব্রজগোপিকারা, ব্রজগোপিকাদের ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ব্রজবাসী, ব্রজবাসীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ব্রজগোপিকারা, ব্রজগোপিকাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। চাইছে প্রেম রস নয়, প্রেম রসের নির্যাস। এইটাকে আমি এরকম বলি, তাহলে ভগবানকে এই জগতে এসেছে হচ্ছে প্রেম রস নির্যাস আস্বাদন করতে, মানে ভগবত ধামে কি নেই চার জন এখানে? নির্যাসটা কি যেটাকে ভগবত ধামে নেই সেটা পরে আমি বলবো। প্রথম কারণ হচ্ছে, মুখ্য কারণ হচ্ছে প্রেম রস নির্যাস আস্বাদন করার জন্য। আর দ্বিতীয় কারণটা কি?
রাগ মার্গ লোকে করিতে প্রচার, রাগ মার্গ ভক্তি, বৈধি ভক্তি রাগ মার্গ ভক্তি। বৈধি ভক্তিতে মানুষ ভগবানকে সম্মান করে, সে বৈকুণ্ঠে যায়, তার ঐশ্বর্যের দেখে ভগবান প্রতি গৌরব বুদ্ধি থাকে, যাতে সে বৈকুণ্ঠে যায়। রাগ মার্গ ভক্তির দ্বারা সে কি করে না, গোলক বৃন্দাবনে যাবে। রাগ মার্গ ভক্তিটা বলা আছে ব্রজবাসীদের যে ভক্তি, তাকে বলা আছে রাগ মার্গের ভক্তি। ব্রজবাসীদের ভক্তিকে রাগাত্মিকা ভক্তি বলা হয়, এবং রাগাত্মিকা ভক্তি ব্রজবাসীদের, এবং এই ভক্ত রাগ মার্গের ভক্ত ভক্ত অনুশীলন করছে, তাকে বলে রাগানুগ ভক্তি, বৈধি ভক্তি রাগানুগ ভক্তি। ঠিক আছে, তাহলে দুটো কারণ, প্রেম রসের যা আস্বাদন করবে, রাগ মার্গ ভক্তি প্রচার করবে। তারপরের শ্লোকটা দেখো, রসিক শেখর কৃষ্ণ পরম করুণা, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্যোগ। তো ভগবানের ইচ্ছা হয়েছে প্রেম রস নির্যাস আস্বাদন করবে, রাগ মার্গ ভক্তি প্রচার করবে। এই ইচ্ছাটা হলো কেন, কোথা থেকে ইচ্ছার উদ্গম হয়েছে? দুটো কারণ হচ্ছে, তিনি রসিক শেখর, কৃষ্ণ রসিক শেখর, তাই তিনি প্রেম রস নির্যাস আস্বাদন করতে স্বাভাবিক। বলা আছে ভগবান কৃষ্ণ তিনি যে সর্বরস নিলয়ক, রস দিয়ে তৈরি, রস আস্বাদন করে, রস আস্বাদন করা, সেজন্য তাকে বলা আছে রসিক শেখর। সে তরুণ তার ইচ্ছা হয়েছে প্রেম রস নির্যাস আস্বাদন করে, আর কি না রাগ মার্গ ভক্ত, রাগ মার্গ ভক্তি লোকেদেরকে শেখা কেন, তিনি করুণা করুণাবশত, করুণাবশত তিনি সবাইকে রাগ ভক্তি দেব। সারা জগতে এমনি সবসময় বই বিশেষ করুণা হয়, তখন তিনি রাগ মার্গ ভক্তি লোকে প্রচার করেন, এই দুটো কারণে। কারণ এই জগতে আসার মুখ্য কারণ আছে, তিনি প্রেম রস নির্যাস আস্বাদন করবে, রাগ মার্গ ভক্তি লোকে প্রচার করবে। আর এই ইচ্ছা কেন হয়েছে, তিনি আর পরম মনে রাখবে। তো শ্রীকৃষ্ণ এই ধরাধামে প্রকট কালে তার ভগবত্তার মধ্যে বিরাজমান শ্রী বিষ্ণুর দ্বারা কংস জরাসন্ধ আদি ভক্তি ভগবত ভক্তিহীন অসুরদের সংহার করেছিলেন। এই ধরনের সংহার পর্ব ছিল তার অবতারের আনুষঙ্গিক কার্য। কৃষ্ণের মূল কারণটি কি, না বৃন্দাবনে অপ্রাকৃত লীলা বিলাস করার মাধ্যমে জীবের সঙ্গে তার অপ্রাকৃত প্রেম বিনিময়ের দ্বারা প্রেমময় সম্পর্কে সর্বোত্তম রসকে আস্বাদন করে। সব থেকে বড় রস কি আস্বাদন করে, না ভগবান তার ভক্তের সঙ্গে যে প্রেমময় সম্পর্ক, সেখান থেকে উদ্ভূত রস আস্বাদন করে। এই রসের বিনিময় বলা হয়, এই রসের বিনিময় বলা হচ্ছে রাগ ভক্তি, অপ্রাকৃত অনুরাগের মাধ্যমে ভগবত সেবা। রাগ ভক্তিকে আছে থেকে না অনুরাগ থেকে, অনুরাগের সহ যে ভগবত সেবা করছে, বৈধি অর্থাৎ শাস্ত্রের ভয়তে নয়, গুরুদেবের ভয়তে নয়, স্বাভাবিক ভাবে ভগবান কৃষ্ণের প্রতি অনুরাগ জাত হয়েছে, তারপরে যে ভক্তি তাকে বলা আছে রাগ ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ জীবদের বদ্ধ জীবদের জানাতে চান যে তিনি বৈধি ভক্তি থেকে রাগ ভক্তি দ্বারাই অধিক আকৃষ্ট হন। বেদে বলা হয়েছে রসভরি সব পরম তত্ত্ব হচ্ছে সব রকম প্রেম অনুভূতির বিনিময়ের পরম কারণ,
তিনি হচ্ছেন পরম করুণাময়, তাই তিনি আমাদের নাগভক্ত প্রদান করেছেন বা করতে চান, এইভাবে তিনি তার অন্তরঙ্গ শক্তিতে প্রকাশিত হন, বহিরঙ্গ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়, ভগবান আনন্দিত হয় না। তো ভগবান চিন্তা করছেন, কি চিন্তা করছেন? না, ঐশ্বর্য জ্ঞানের সব জগৎ বিস্মৃত, ঐশ্বর্য শীতল প্রেমে নাহি মরপ্রীত। সমস্ত জগৎবাসীরা ভগবানের সেবা করছে, ভক্তি করছে, ঐশ্বর্য জ্ঞানে ভক্তি করছে। এই ঐশ্বর্য জ্ঞান ভক্তিটা কি রকম? না, ঐশ্বর্য জ্ঞান ভক্তি করে তারা বৈকুণ্ঠে যাচ্ছে, বৈকুণ্ঠে কি ভগবানকে পাচ্ছে, কিন্তু ভগবানের ঐশ্বর্য দেখে নিজেকে খুব ছোট বলে মনে করছে, কে ভক্ত ভগবানকে বড় বলে মনে করছে, অত বড় বলে মনে করছে, বলছে প্রভু আপনি অত মহান, আপনি অত ছোট, আমি আপনার কি সেবা করব, আপনি আমাকে রক্ষা করবো, আমাকে পালন করুন। মানে ভগবান, আমি আপনাকে সেবা করব, আপনি আমার সেবা করুন, এটা ভাব রক্ষা করব। তো ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রেমে, ঐশ্বর্য শিথিল প্রেমে মানে কি? যখন প্রেম, ভগবত প্রেম ঐশ্বর্য দ্বারা শিথিল হয়ে যায়, শিথিলটা বুঝতে পারছে কম হয়ে যায়, তখন সেই প্রেম ভগবানকে আনন্দ প্রদান করে না। প্রেমের নাহি মোর প্রীত, ভগবান সঙ্গে আনন্দ বেশি পায়, শিথিল প্রেম। ঐশ্বর্য শিথিল মানে ঐশ্বর্য দ্বারা যে প্রেম শিথিল হয়ে গেছে, তাতে ভগবানের ততটা প্রীতি বিধান হয় না। আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বস আমি না হই অধীন। ঐশ্বর্য বিস্মৃত, যে ঐশ্বর্য জ্ঞান কিরকম, তাতে ভক্ত ভগবানকে ঈশ্বর বলে মানে 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 মনে করে, আর নিজেকে ছোট মনে করে, ঈশ্বরকে বহুত বড় মনে করে। ভগবান বলছেন আমাকে অনেক বড় মনে করে, নিজেকে নগণ্য ছোট মনে করে, তার প্রেমে আমি ভগবানের আমাদের কি না, আমাকে যে বেশি বড় বলে মনে করবে, আমাকে যে পূজা করবে, আমাকে যে ভাব করবে, তাতে আমার খুব খুশি হবে। তো ভগবান বলছেন না, আমাকে ঈশ্বর মনে করে, বড় মনে করে, যারা আসবে তাদের যে প্রেম আমি তাতে বশীভূত হয়ে, তাহলে কাকে কাকে বশীভূত এটাও বলবে। ভগবান বলছেন এমনি আমি কি করি, আমাকে তো যে যে ভক্ত মধ্যে যেই ভাবে তারে শেষে ভাবে ভজি, এ মর স্বভাব। ভগবান বলছেন তার স্বভাবটি কি, ভক্ত যেভাবে তার সেখানে তার ভাবে না করবে, অর্থাৎ প্রতিদান দেবে। তাই তিনি বলেছেন যথা মান কবদন্তে তাং তথেব যাও। ভগবান কৃষ্ণ তার ভক্তদের সহজাত ভগবত সেবা অনুসারে তার সহজাত স্বভাব তার নিজেকে তার ভক্তদের সম্মুখে প্রকাশ করে, তার বৃন্দাবন লীলার মাধ্যমে তত্ত্ব প্রকাশ করে, যে যদিও মানুষ সাধারণত ভগবানকে সম্ভ্রম সহকারে আরাধনা করে, কিন্তু তাকে প্রিয় সখা, প্রিয় পুত্র অথবা পরম প্রেমাস্পদ জ্ঞানে স্বতঃস্ফূর্ত ভক্তের দ্বারা সেবা করে করা হলে অধিক আনন্দ পায়। যখন ভগবানকে সম্মান করে, গৌরব পূজিতে তার আরাধনা করা যে ভোজন করা দেবে, তাতে ভগবানের যত আনন্দ হয় সম্ভ্রম সহ, তা থেকে বিশ্রম্ভতা ভাবটা আরো শ্রেষ্ঠ। সে ভগবানকে মনে করবে, এই আমার সখা, আমার পুত্র, আমার প্রেমাস্পদ। তো ঐশ্বর্য ঐশ্বর্য শিথিল প্রেমে কি হবে, সে মনে করবে ভগবান আমি আপনার। এবং সেই প্রকার যে বৈকুণ্ঠে যাবে, সেখানে নারায়ণ কিন্তু এই যে
ভক্তি ঐশ্বর্য বিশ্রাম নয়, তাতে সে ভগবানকে বলবে না যে ভগবান আমি আপনার, বরং সে বলবে ভগবান তুমি আমার। কেননা সে ভগবান জ্ঞান ভক্তি হিসেবে থাকবে, এটাকে বলেছে শুদ্ধ প্রেম। এই শুদ্ধ প্রেম ভগবত ভক্তি ভগবাসনা দ্বারা কলুষিত হয় না, তা জ্ঞান কর্মের আবরণ থেকে মুক্ত, তা চিন্ময় স্তরে স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশিত হয়, ভক্তি অনুকূল পরিবেশে সম্পাদিত হয় এবং তা সব রকম অভিলাষ। এখানে গীতার সে শ্লোক বলা হয়েছে যে যথামং প্রবর্তন্তে তাং তথৈব ভজামি হম, মম বর্তমান বর্তন্তে মানুষ পার্থ সর্বস্ব। সে পার্থ যে যথামং প্রবর্তন্তে, আমার ভক্তরা যে যেভাবে আমার কাছে প্রবৃত্তি করে সেভাবেই আমি তার অনুগ্রহ, সকল মানুষই সর্বতভাবে আমার দর্শিত পথকে অনুগমন করে। এখানে ভগবান বলছেন যে আমাকে যে যেইভাবে বিষ্ণুরূপে উপাসনা করবে বৈকুণ্ঠে যাবে, তাকে সেটা দেব। কৃষ্ণকে উপাসনা করে গৌরবনাথ ভক্ত হবে, তাকে সেটা দেব। দেবতাদেরকে উপাসনা করে দেবলোকে যাবে, তাকে সেটা দেব। যেই রকম চায় তাকে সেরকম দেব। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি, যে আমাকে তার পুত্র বলে মনে করে ভক্তি করবে, তো বন্ধু বলে মনে করে ভক্তি করবে, তো প্রাণপতি মনে করে ভক্তি করবে, আপনাকে বড় মানে আমাকে সমাহীন, এইভাবে হই আমি তাহার অধীন। তো সে ভক্তি কি করবে না, নিজেকে বড় মনে করবে ভগবানের ছোট মনে করবে। এমনি তো সবসময় আমরা ভগবানকে বড় দেখি, নিজেকে ছোট দেখি, কিন্তু তারা প্রেমী ভক্ত, তারা কি করবে না, নিজেকে বড় মানবে আর ভগবানকে সত্যবাদার সমান মনে করবে। সেই ভাবে বই হই তাহার অধীন, সেইভাবে হই আমি তাহার অধীন। তো যে যেভাবে আমার রচনা করবে, কেউ যদি আমাকে পুত্র রূপে দেখবে, আপনাকে সেইরকম আচরণ করবো, সে পুত্র সুখের আনন্দ পাবে, বাহ্যের আস্বাদন বন্ধু রূপে পিতা মাতা রূপে সে যে হবে আমাকে চাইবে, সে কথাকে। তো চৈতন্য চরিতামৃতে তিন প্রকার ভক্তির কথা বর্ণনা করা আছে, ভক্তি সাধারণ ভাবে যে ভগবানের সেবা করে, শুদ্ধ ভক্তি বিশুদ্ধ ভাবে ভগবানের সেবা করে, তারপরে ভগবানের সেবা করে। তিন প্রকার সেবা, ভক্তি সেবা, মিশ্র সেবা। তো ভক্তি যখন সকাম কর্ম মনধর্ম কল্পনা জল্পনা অথবা অতীত যোগ আদি কর্ম তাকে বলা হয় প্রয়োজন সাধারণ উদ্দেশ্যে। সে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। মহারাজ ট্রেনে আছে, সেজন্য একটু নেটওয়ার্ক সমস্যা। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 আরে हरे বল, हरे। আমি ট্রেন আছে তো, হয়ে গেল তাহলে আমরা দেখলাম এখানে সাধারণ ভক্তি, তো বিদ্যা ভক্তিটা আছে, যে সকাম কর্ম আর জ্ঞান আর যোগ এর সঙ্গে যখন মিশ্রিত থাকবে, জড়জাগতিক থেকে প্রয়োজন সাধনে দেশে সম্পাদিত হবে, তাকে বলা হয় বিদ্যা ভক্তি, মিশ্র ভক্তি। ভগবত গীতার ভক্তিযোগ ছাড়া কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ বর্ণনা করা হয়েছে। যোগ শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, যা কেবল ভক্তির মাধ্যমে সম্ভব। সকাম কর্মেরা সকাম কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, যোগ যে সমস্ত মানুষ তাদের স্থূল দেহ দেহকে তাদের স্বরূপ বলে মনে করে, তাদের জন্য পুণ্যকর্ম অথবা কর্মযোগ নির্দিষ্ট হয়েছে। যারা মনকে তাদের স্বরূপ বলে মনে করে, তাদের জন্য দার্শনিক জ্ঞান আলোচনা বা জ্ঞানযোগের পথে নির্দেশ করা হয়েছে। জন্ম স্তরে অধিষ্ঠিত ভক্ত এই ধরনের জড় চেতনা সঞ্জাত ভক্তি অনুশীলন করার কোনো প্রয়োজন দেখে না। মিশ্র ভক্তির উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ ভক্ত ভগবত প্রেম নয়, মিশ্র ভক্তির উদ্দেশ্য শুধু ভগবত প্রেম নয়, তাই শাস্ত্রের নির্দেশিত বিধি নিষেধ অনুসরণ করার মাধ্যমে যে ভক্তি সম্পাদিত হয় তা বিদ্যভক্তি থেকে সে, কেননা তারা সব রকম জড় কলুষ থেকে মুক্ত, তা কৃষ্ণ ভাবনাময় হয়ে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে সর্বতভাবে অনুষ্ঠান করে। তো যারা সব রকমের জড় বাসনা কামনা থেকে মুক্ত হয়, স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের প্রতি ভক্তি পরায়ণ, তাদের বলা হয় আকৃষ্ট ভক্ত। তারা স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের সেবায় প্রতি আকৃষ্ট, তারা তত্ত্বদ্রষ্টা মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে থাকে। ভগবানের প্রতি শুদ্ধ প্রেমের প্রভাবে শুদ্ধ ভক্তি প্রকাশিত হয়, যা শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধের অতীত। স্বতঃস্ফূর্ত ভগবৎ প্রেম বিধি নিষেধের স্তর অতিক্রম করে, এই প্রকার প্রেম সম্পূর্ণরূপে চিন্ময়স্তর অধিষ্ঠিত এবং কখন কখনো তার অনুকরণ করা যায় না। বিধি নিষেধ শুধু ভগবত প্রেমের স্তরে উন্নীত হতে সাধারণ ভক্তের সাহায্য করে। শুদ্ধ কৃষ্ণ প্রেম হচ্ছে শুদ্ধ ভক্তের পূর্ণতা। শুদ্ধ ভক্তি স্বতঃস্ফূর্ত প্রেম থেকে অভিন্ন। বৈধি ভক্তি রাগানুগ ভক্তি, বলা আছে যে বৈধি ভক্তি থেকে ভগবান অভ্যাস করতে গেলে শুদ্ধ হয় রাগানুগ ভক্তি। রাগানুগ ভক্তি বা শুদ্ধ ভক্তিটা কি, ভগবান প্রতি স্বতঃস্ফূর্ত হবে সে ভগবানকে ভালোবাসে, শাস্ত্র পড়েছে, শাস্ত্রের যুক্তিতে যে ভগবানকে ভালোবাসে বা গুরুর নির্দেশে ভগবানকে ভালোবাসে তা নয়, স্বতঃস্ফূর্ত হৃদয়ে থাকে। সেই স্তরে পৌঁছাতে হলে প্রথমে শাস্ত্র নির্দেশ মেনে, গুরু নির্দেশ মেনে ভগবান ভক্তি করতে হবে। বৈধ ভক্তি নিষ্কলুষ ভাবে অনুষ্ঠিত হলে হয় তাহলে বৈকুণ্ঠে যাবে, যে শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধ যথাযথভাবে অনুশীলন করার ফলে বৈকুণ্ঠ লোকে উৎপন্ন হয়। স্বতঃস্ফূর্ত প্রেম বা রাগময় ভক্তি কৃষ্ণ লোকেই প্রাপ্ত হয়ে থাকে। তো কালকে আমার 23 নম্বর শ্লোক পাঠ করবো, মহি ভক্তি গুরুচানা অপুষ্ট দয়া গল্পতে দৃষ্টি আসীন স্নেহ পাবতে না।
পদাপনা। হরে কৃষ্ণ। আজকে মহারাজ নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, হ্যাঁ নেটওয়ার্ক ডিস্টার্ব করছে আপনার, ঠিক আছে, সেই না? তাহলে আজকে আর প্রশ্ন তোর না করে কালকে। হ্যাঁ মহারাজ, এখন শোনা আছে? এখন শোনা যাচ্ছে মহারাজ, এখন আবার একটু ভালো শোনা হয়েছে। আনাউন্স করছে ও তোর প্রশ্ন রাখুন, কালকে পড়তে থাকবো, কালকে আরামে একটু প্রশ্ন উত্তর করতে পারবো, ডিস্টার্বেন্স ভালো আছে। ঠিক আছে, আচ্ছা মহারাজ, সবাইকে ধন্যবাদ যোগদান করার জন্য। বাঞ্ছা গ্রহ করতে চক দুঃখিত, বেচ্চ কি বা সিন্ধু কৃপা দেব সিন্ধু পতি মায়া বাঞ্ছা, দানাম ভাবনেব বিষ্ণুব বাঞ্ছা পতিতা নাম বাবনাম বৈষ্ণব বিষ্ণুব। ভাই নাম।